সালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল, আপনাদের দেশের ট্যাগ মাস্টার ছি। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাই দুরন্ত অ্যাপস নিয়ে কথা বলবো। তো গত কয়েকদিন আগে আমি আপনাদের একটা মাই দুরন্ত অ্যাপস নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম। তো সেই ভিডিওটা অনেক রেসপন্স পেয়েছি আমি এবং অনেক কমেন্ট পেয়েছি যে কীভাবে এখান থেকে উইথড্র করা যাবে, টাকা আমরা যে মাই দুরন্ত অ্যাপস থেকে যে ইনকাম করতেছি সেই ইনকামটা কীভাবে আমরা উইথড্র করবো, এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। তো আজকে আমি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে মাই দুরন্ত অ্যাপস থেকে আমাদের মোবাইলে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে আসবো। তো তার আগে একটা কথা বলতে চাই যে মাই দুরন্ত অ্যাপস নিয়ে অনেকে হয়তো একটা ভুল ধারণার মধ্যে আছেন যে এটা একটা আর্নিং সাইট অনেকে মনে করতেছেন। এটা কিন্তু কোনো একটা আর্নিং অ্যাপস না। আমি আপনাদেরকে আগেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা আমরা যে মোবাইল অপারেটিং অর্থাৎ মোবাইলের বিভিন্ন অপারেটর বাংলালিঙ্ক, এয়ারটেল, রবি, ঠিক আছে, যে সিমগুলো ইউজ করে থাকি সেখানে যে অফারগুলো আমরা ব্যবহার করে থাকি সেই অফারগুলোকে সম্পূর্ণ প্রত্যেকটা সিমের অফারকে তারা একসাথে করে অ্যাপসটার মধ্যে তারা কী করতেছে, তারা এই যে প্যাকেজগুলো সেল করতেছে। তো এই যে আসলে এই যে সবগুলো একত্রে করে সেল করার মানেটা কী, কারণ হচ্ছে যে তারা যে অফারগুলো অর্থাৎ বিভিন্ন ইউজার ইউজ করে তারা কোথার থেকে কোনো একটা দোকান থেকে তারা কী করে থাকে, প্যাকেজগুলো কিনে থাকে, কিন্তু এই যে প্যাকেজের আন্ডারে যে কমিশনগুলো দেওয়া থাকে কোম্পানি থেকে, এটা কিন্তু সরাসরি কোম্পানি থেকে যে কমিশনগুলো দেওয়া থাকে সেই কমিশনগুলো কিন্তু দোকানদার পায়, সাধারণ ইউজার কিন্তু এই কমিশনগুলো পায় না। তো সেক্ষেত্রে আজকে যে আমরা এই যে অ্যাপসের মধ্যে আমরা যে প্যাকেজগুলো দেখি বা যে প্যাকেজগুলো আমাদের পছন্দ হয় এমবি মিনিটের যে প্যাকেজগুলো আছে, এই যে প্যাকেজগুলো আমরা যখন কিনে থাকি তখন কোম্পানি অর্থাৎ এই অ্যাপসের মালিক যারা অ্যাপসগুলো তৈরি করছে এই অ্যাপস ওইখান থেকে তারা কী করে সরাসরি যে কমিশনটা কোম্পানি থেকে পাওয়া যায় সেই কমিশনটা আমাদের অ্যাকাউন্টে তারা জমা করে দেয়। ঠিক আছে, আমরা যারা ইউজার প্যাকেজগুলো কিনে থাকি সেই ইউজারদের প্যাকেজে অটোমেটিক্যালি তারা কী করে প্যাকেজগুলো জমা করে দেয়। এখন কথা হচ্ছে তাহলে এখানে লাভটা হচ্ছে ওরা সেল কোড ওদের রসাইতেছে কি মানুষ তাদের অ্যাপস থেকে কী করুক, তাদের প্যাকেজগুলো কিনে থাকুক, তাদের ইউজারটা অনেক বেশি বাড়ুক এবং তাদের সেলটা বেড়ে যাক। ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ আমাদের উপকারটা কী হচ্ছে, আমরা যে প্যাকেজগুলো প্রতিদিন প্যাকেজগুলো কিনে থাকি, মিনিটে আমরা কথা বলি, তারপরে এমবি ইউজ করে থাকি, সেগুলো আমরা যখন এই অ্যাপস থেকে কিনবো তাহলে আমাদেরও প্রফিট হচ্ছে। এখন কথা হচ্ছে অনেকে বলতেছে ভাই এই অ্যাপসটা কতদিন থাকবে, কারণ অন্যান্য যে আর্নিং অ্যাপসগুলো আছে সর্বোচ্চ 3 মাস 6 মাস এর বেশি টিকে না, কিন্তু এই অ্যাপসগুলো এই অ্যাপসটা কতদিন থাকবে এটা নিয়ে আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে, কারণ এটা আমি আবারও বলতেছি এটা কোনো আর্নিং অ্যাপস না যে এটা কয়েকদিন পরে আপনাদের থেকে ইনভেস্ট নিয়ে আপনাদেরকে আবার অ্যাপসটা অফ করে দেবে এরকম কিছু না। এখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন, এখানে কিন্তু কাউকে ইনভেস্ট করতে হচ্ছে না। ইনভেস্টটা কি অর্থাৎ আপনার যে প্যাকেজটা পছন্দ, ধরুন আপনি অ্যাপসে লগ ইন করলেন, লগ ইন করার পর দেখলেন যে আপনার এখানে অনেকগুলো প্যাকেজ আছে, প্যাকেজগুলো আপনার পছন্দ আছে, যে যে প্যাকেজটা তার ধরুন আমি ধরে নিলাম যে আপনি 30 GB 30 দিনের জন্য কিনবেন, তাহলে 30 GB দাম এখানে প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে। ঠিক আছে, তো আপনি 500 টাকা বিকাশ থেকে আপনার ওই মাই দুরন্ত অ্যাপসে রিচার্জ করে নেবেন। ঠিক আছে, রিচার্জ করার পর সাথে সাথে আপনি 1 মিনিটের মধ্যে কী করবেন, আপনার সেই টাকাটা আবার আপনি মোবাইলে রিচার্জ করে এমবিটা নিয়ে নেবেন। তাহলে সেক্ষেত্রে কী হলো, আপনার টাকাটা রিস্ক থাকলো না, কারণ আপনি বিকাশে টাকা সেখানে লোড করলেন, লোড করার পরে আপনার কী করলেন, আপনার টাকাটা আপনি সরাসরি আপনার মোবাইলে রিচার্জ করে নিলেন। তাহলে তো আপনার এখানে ইনভেস্ট বলতে কিছুই নেই, কারণ আপনি টাকাটা আপনার মোবাইলে রিচার্জ করে নিয়েছেন, তাহলে রিস্কের এখানে কোম্পানি যদি কালকেও চলে যায় তাহলে আমার কোনো রিস্ক নেই, কারণ আমি যখনই রিচার্জ করবো, যখনই আমি টাকাটা অ্যাপসের ডিপোজিট করবো সাথে সাথে আমি আবার আমার মোবাইলে কী করতেছি এমবি বা মিনিট কিনে সেটা শেষ করে দিচ্ছি, তাহলে আর এটার রিস্কের কোনো সম্ভাবনাই নেই। তো এই জায়গায় অনেকে ভুল করে থাকে যে ভাই অ্যাপসগুলো থাকে না, আমি যদি ইনভেস্ট করে রাখি তাহলে কোম্পানি যদি অ্যাপস অফ করে দেয় তাহলে তো আমার টাকা মারা যাবে। ভাই আমি এই জন্যই বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম যে আপনারা যদি প্যাকেজগুলো অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে টাকা যত টাকা লাগবে আপনি তত টাকায় রিচার্জ করেন। ঠিক আছে, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আপনি যত মঞ্চে আপনি রিচার্জ করতে পারেন সেখানে লোড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কত হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করবো যে অতিরিক্ত কোনো টাকা আপনার লোড করে রাখার কোনো দরকার নেই, আপনার যখন প্রয়োজন, কারণ আপনি সবসময় সেখানে কী করতে পারবেন, আপনার টাকাটা লোড করতে পারবেন, আপনি যখন মন চায় আপনি টাকাটা লোড করতে পারতেছেন, তাহলে আপনার অতিরিক্ত টাকা রাখার কোনো দরকার নেই, আপনি যেটা প্রয়োজন যতটুকু টাকা প্রয়োজন ততটুকু লোড করবেন, দেন আপনার মোবাইলে রিচার্জ করে নেবেন। ক্লিয়ার? অর্থাৎ এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই টাকাটা আমি রিচার্জ করতেছি, আমার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কীভাবে আমরা উইথড্র করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন তাহলে স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে আমি আপনাদেরকে সরাসরি সব কিছু বিস্তারিত দেখাবো। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না, এই ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ নতুন নতুন আর্নিং অ্যাপস নিয়ে আমি আপনাদের সামনে সবসময় হাজির হই, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে আর কথা বলছি না, সরাসরি স্ক্রিন চলে যাচ্ছি।
তো আমরা দুরন্ত অ্যাপসে চলে আসছি। অ্যাপসে আসার পর এখানে আমরা এখন কী করবো, লগ ইন করবো। তো দুরন্ত অ্যাপসে আসার জন্য যে অর্থাৎ অ্যাকাউন্ট যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, এবং এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্কটা লাগবে সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। বিস্তারিত সব কিছু দেখে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আমরা এখন লগ ইন করে নিচ্ছি, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, তারপরে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এখানে আমার কত আছে, ইনকাম আছে 195 টাকা এবং ব্যালেন্স আছে 31 টাকা। ব্যালেন্সটা হচ্ছে কি, ব্যালেন্সটা হচ্ছে আমি যেটা বিকাশ থেকে রিচার্জ করছি এটা হচ্ছে ব্যালেন্স, আর এটা হচ্ছে কমিশন 195 টাকা, এটা হচ্ছে একটা কমিশন। ঠিক আছে, আচ্ছা কমিশন। এখন এখানে আমার আপনার আইডিটাতে আমার আইডি দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি, এই মাসে আমি এখনও রিচার্জ করি না, এই মাসে আমাকে যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে তাহলে আমি অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখি একটা ইনকাম একটা অফার একটা নিয়ে নিই। আচ্ছা রবিতে ক্লিক করি, রবিতে ক্লিক করে আমি ছোটোখাটো একটা অফার নিয়ে নিই, তাহলে আমার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি 27 টাকা 42 মিনিট মেয়াদ একদিন, এটা হবে না। আচ্ছা আমি রিচার্জ করে তারপরে একটা বড় অ্যামাউন্ট নিব আমি আগে আপনাদেরকে। তো কীভাবে রিচার্জ করবো, কীভাবে কী করবো, কীভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবো সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো এই ভিডিওটা যারা প্রথম দেখতেছেন তারা হয়তো অনেক কিছু নাও বুঝতে পারেন, তো অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আগের ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে আমাদের ইনকামটা দেখা যায় 195 টাকা আছে, এটা কীভাবে উইথড্র করবো, উইথড্র করার জন্য আমাদের উপরে যে অপশন চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল, মাই অ্যাকাউন্ট, মোবাইল রিচার্জ, ঠিক আছে, ফান্ড ট্রান্সফার। এরপর ফান্ড ট্রান্সফার মানে হচ্ছে কি, ফান্ড ট্রান্সফার মানে হচ্ছে আপনার টাকাটা আপনি চাইলে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তারপরে ইনকাম উইথড্র। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ইনকাম উইথড্র, এখানে আমরা ক্লিক করব, ইনকাম উইথড্র চলে আসছে। তো ইনকাম উইথড্র আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, বিকাশ নাম্বার এবং পার্সোনাল। তো বিকাশে আমরা যদি ক্লিক করে দেখি তাহলে এখানে তিনটে অপশন, বিকাশ, নগদ, রকেট, তিনটে অপশন আছে। আমরা এখান থেকে যে কোনো পছন্দের একটা অপশন বেছে নিব, তো আমি বিকাশটা বেছে নিলাম। এরপর আছে পার্সোনাল, ঠিক আছে, পার্সোনাল নাম্বার, অর্থাৎ সবার পার্সোনাল নাম্বার দিতে হবে। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, ঠিক আছে, তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, অ্যামাউন্টটা দেওয়ার পরে কত মিনিমাম, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন 500 টাকা হবে তখন আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ঠিক আছে, পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, সরাসরি বিকাশ নগদ রকেটে যুক্ত হয়েছে। এখন বিকাশ নাম্বারও দেওয়া আছে, 500 টাকা অ্যামাউন্ট আসছে, বাট এখানে দেখতে পাচ্ছেন কত পিন নাম্বার। ঠিক আছে, আপনার ব্যবহার কি, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা করার সময় সবাইকে বলছিলাম যে একটা সিক্রেট কোড, অর্থাৎ পিন নাম্বার, 7 ডিজিটের একটা পিন নাম্বার আমরা দিয়েছিলাম, সেই পিন নাম্বারটা যখন আমরা এখানে সেট করব তারপর আমরা উত্তোলনে ক্লিক করব। উত্তোলনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টাকাটা 5 মিনিটের মধ্যে আমাদের বিকাশে চলে আসবে। তো এটা হচ্ছে উইথড্র করার সিস্টেম। ঠিক আছে, যেহেতু আমার এখন 500 টাকা নেই, আমার অ্যাকাউন্টে 195 টাকা আছে, ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে এটা এখন দেখাইতে পারতেছি না। তো নেক্সট ভিডিওতে আবার আমি আপনাদেরকে যখন আমার এখানে 500 টাকা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার ভিডিওটা করে দেখাবো, ঠিক আছে, লাইভ উইথড্র করে দেখাবো। তো আমি আজকে শুধু অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই উইথড্র ভিডিওটা দেন, হয়তো বা অনেকের 500 টাকা ইনকামও হয়ে গেছে, ঠিক আছে, তো ওই জন্য হয়তো অনেকে বলতেছে ভাই উইথড্র ভিডিওটা দেন, আমি এই জন্য আজকে উইথড্র ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম। ঠিক আছে, এখন হচ্ছে আমার আর কিছু, আমি এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন অ্যাড মানি। অ্যাড মানিটা কি, অ্যাড মানিটা হচ্ছে আমরা যে মোবাইলে রিচার্জ করবো এখানে সেটা, আর ফান্ড ট্রান্সফারটা হচ্ছে, আমি ফান্ড ট্রান্সফার ক্লিক করলাম, দেখেন ফান্ড ট্রান্সফারটা হচ্ছে কি, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টে এক নাম্বার থেকে আরেক নাম্বারে টাকা ট্রান্সফার করবো, মানে আমার এই যে দুরন্ত অ্যাকাউন্ট যেটা আছে এই অ্যাকাউন্টের টাকাটা আমি অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইলে এখানে আইডি নাম্বার, মেম্বার আইডি এবং মোবাইল নাম্বার যে একটা যে কোনো একটা কিছু, এবং 50টা মিনিমাম 50 টাকা থেকে অতিরিক্ত যে কোনো পরিমাণ রিচার্জ এখানে কি টাকাটা ট্রান্সফার করা যায়। আচ্ছা টাকাটা আমার অন্য একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে দেখাই, তাহলে ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আমার এই অ্যাকাউন্টটাতে আছে এখানে মাত্র 60 টাকা, তো এটার তো যেহেতু 50 টাকার নিচে হবে না তাহলে এটাও হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এখানে দেখি, তারপর দুরন্ত অফার আছে, এরপরে আছে ক্যাশব্যাক। ক্যাশব্যাকটা কি,
ক্যাশব্যাকটা হচ্ছে আমরা যে বিভিন্ন অফার কিনে থাকবো এই অফারগুলোর কত টাকা ক্যাশব্যাক আসবে এখন এবং কত মিনিট পর আসবে সেই বিষয়গুলো নিয়ে এখানে বলা আছে। অর্থাৎ দুরন্ত অফার চালু থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, মূল্য কমিশন বোনাস ক্যাশব্যাক যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দুরন্ত অফার রিচার্জ করার অনুরোধের 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার অফার সাকসেস হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত অফারটি উপভোগ করতে পারেন। মোবাইল অপারেটর কোম্পানির বিজনেস নীতিমালা অনুযায়ী বিভাগভেদে অফার মূল্যে তারতম্য থাকতে পারে। অর্থাৎ এটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে অফারগুলো কিন্তু কী বিভিন্ন অপারেটর কোম্পানি যাদের ঠিক তাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্যাশব্যাকের নিয়ম। তো এখানে আরও অনেকগুলো আপনারা এগুলো আপনাদের দেখে নেবেন পছন্দ মতো। তো আমি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন সব কিছু লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি এই ভিডিওটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আর যদি কমেন্টে রিপ্লাই দিয়ে না হয় তাহলে নতুন ভিডিওতে আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।